প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শেখ আসছেন ব্লগে আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটা ভিডিও দেখার জন্য। তো আজকে আমি একটা অনেক বেশি রিকোয়েস্টের একটা ভিডিও করব। ভাবলাম এটা নিয়ে একটু সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দিই, সম্পূর্ণ ধারণা না একটা প্রাথমিক ধারণা আগে আপনাদেরকে দিব, তারপর আপনাদের কোয়েশ্চেনগুলো দেখে নেক্সট ভিডিও করব, এরকম চিন্তা ভাবনা আর কি। তো এই ভিডিওটা হচ্ছে কাপড়ে হ্যান্ড পেইন্ট করার জন্য আমাদের প্রাথমিক ধারণাটা আগে, মানে রং বানানোর প্রাথমিক ধারণাটা আমাদের সবার যারা পেইন্ট করি একটু আইডিয়া থাকা প্রয়োজন। আর আমাকে কয়েকদিন ধরে অনেক বেশি রিকোয়েস্ট করছেন আপনারা যে এই বিভিন্ন ধরনের কাপড়ে বিভিন্ন ধরনের রং কীভাবে বানাবো, যেমন সুতি, হাফ সিল্ক, লাইট কাপড়, ডার্ক কাপড়, ডার্ক কালার কাপড়, এগুলোতে কীভাবে রং তৈরি করবো, সেগুলোর একটা ভিডিও দেওয়ার জন্য। তো সে কারণে ভাবলাম আজকে এটার একটা ভিডিও করেই নিই, আপনাদের হয়তো বা আপনারা উপকৃত হবেন এই ভিডিও দেখে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কালার বানানোটা। প্রথমে আমরা দেখে নিব হাফ সিল্ক কাপড়। হাফ সিল্ক কাপড়ে আমরা সবাই খুব বেশি পেইন্ট করে থাকি, তো সেটাই হাফ সিল্ক কাপড়ের জন্য কীভাবে রং তৈরি করব সেটাই এখন দেখে নিচ্ছি আমরা। এখানে আমি বাইন্ডার নিয়ে নিয়েছি, এখন আমি বাইন্ডার দিয়ে দিব। আমি এক চা চামচ বাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এনকে। হাফ সিল্কের জন্য আপনি যতটুক এনকে দিবেন ততটুক বাইন্ডার দিবেন আর ততটুক রং দিবেন। এনকে নিয়ে নিচ্ছি এক চা চামচ। পানি নিয়ে নিয়েছি, আমি পানি দিব। এখন আপনি যে কালারটা বানাতে চাচ্ছেন সেই কালারটা ডিরেক্ট দিয়ে দিবেন। তো সে কালারটা আপনি যদি কালারটা একটু লাইট করতে চান, তাহলে যদি ধরেন এটা আমি ব্লু কালার নিয়ে নিলাম, আপনি যদি একটু স্কাই ব্লু কালার করতে চান তাহলে অল্প একটু কালার দিবেন আর সাথে সাদা রং মিক্স করবেন। তো আমি এখানে ডিরেক্ট ব্লু কালারটাই বানাবো, তো সে কারণে ব্লু কালারটা নিয়ে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যতটুক অ্যানকেট, যতটুক বাইন্ডার, যতটুক পানি ঠিক ততটুকুই রং। এটা হচ্ছে হাফ সিল্ক কাপড়ের জন্য। তো এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই ভিডিওটা করার জন্য আমি গত কয়েকদিন ধরে অনেক রিকোয়েস্ট পেয়েছি, তাই ভাবলাম এটা একটু করে ফেলা উচিত। আর আপনারা ইদানিং আমার ভিডিওগুলো খুব পছন্দ করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে সেটা দেখে আসলে আমারও খুব ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে রঙের থিকনেসটা। চামচ দিয়ে নাড়তে না পারলে আপনি ছোটো একটা ব্রাশের সাহায্যে এটাকে নাড়াতে ছাড়াতে পারেন, কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নেবেন। এই রঙের থিকনেসটা খুব ভালো পেইন্ট করতে পারবেন। এটা যদি আপনি ইয়া করতে চান, এটাকে ব্রাশের সাহায্যে যখন এটাকে ছড়াতে যাবেন, এটাকে ছাড়ো পাশে খুব ভালো করে ছড়াতে যাবেন, তখন দেখবেন এটা খুব ভালো করে মিশে যাচ্ছে, মানে খুব সুন্দর একটা সেই আসবে আর কি, কোথাও কম কোথাও বেশি এরকম হবে না। আমরা যারা এই যে এই ধরনের অ্যাক্রিলিক কালারগুলো ডিরেক্ট ইউজ করতে চাই, ওগুলো কিন্তু ভালোভাবে
পেইন্ট করা যায় না, কোথাও একটু বেশি কোথাও একটু কম ওইরকম হয়ে যায়। সেই জায়গায় যদি আপনি এই রংটা বানিয়ে নিজে বানিয়ে তৈরি করতে পেইন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো একটা হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারবেন এটা দিয়ে। এটা কিন্তু খুব সফট হবে এই রংটা দিয়ে, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন এখন আমরা দেখে নিই লাইট কালার কাপড়ের জন্য কিভাবে রং তৈরি করব। তো লাইট কালার কাপড়ের জন্য এখানে নিয়ে নিয়েছি অ্যানকে, অ্যানকে নিয়েছি 1 চা চামচ, একটু নেড়ে নেবেন এগুলো দেওয়ার আগে। বাইন্ডার নিতে হবে 2 চা চামচ, সুতি কাপড়ের জন্য এটা সুতি কাপড় লাইট কাপড় এই দুইটা রঙে এটা দিয়ে করতে পারবেন, মানে দুইটা পেইন্টই এই সেম রং দিয়ে করতে পারবেন। দিয়ে দিয়েছি 2 চামচ অ্যানকে, সরি 2 চামচ বাইন্ডার, 1 চামচ অ্যানকে, আর একটু এটাতে বেশি পানি না, একটু করে পানি, এই যে 1/2 চা চামচের মতো পানি। তারপর আপনি যে রংটা বানাতে চাচ্ছেন সেই রংটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি হলুদ কালারটা নিয়ে নিই, সে কারণে আমি পুরো 1 চা চামচ নিয়ে নিই, এটা দিয়েই হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে এটা। আমি একটা ব্রাশ নিয়ে নিই, ব্রাশ দিয়ে ভালো করে মেশানো যাবে। ব্রাশটাকে পানি থেকে তুলে খুব ভালো করে মুছে নিতে হবে, না হলে অন্য যে কালার ছিল ওগুলো আপনি যে কালার বানাতে চাচ্ছেন সেটার সাথে মিশে যাবে, মিশে অন্য একটা কালারই চলে আসবে, তো আপনি আপনার যে রংটা বানাতে যাচ্ছেন সেই রংটা আর হবে না। এটা আমি আমার সবগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি। এই রংগুলোর থিকনেস কিন্তু অনেক ভালো আসে আর পেইন্ট করতে অনেক আরাম লাগে আর কি। আপনারা নিজেরা এভাবে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এতদিন যারা এই রং বানানো নিয়ে প্রবলেমে ছিলেন, আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে, আপনারা পেইন্ট শুরু করে দিতে পারবেন এই ভিডিও দেখে। তো এভাবে করে অল্প অল্প রং আপনারা বানিয়ে নেবেন। যদি এখান থেকে আরও কম বানাতে চান তাহলে আপনারা ধরুন যতটুক হাফ সিল্কের জন্য যতটুক কেমিক্যাল ততটুক রং, সেটা তো আপনারা ভিডিওটা বারবার দেখলে বুঝতে পারবেন, যদি একবারে না বোঝেন তাহলে বারবার দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। আর সুতি কাপড় বা লাইট কাপড়ের জন্য 1 চামচ অ্যানকে, 2 চামচ বাইন্ডার আর 1 চামচ থেকে অল্প একটু কম রং, হাফ দিতে পারেন, হাফের থেকে একটু বেশি, মানে 1/4-3/3 আর কি। তো ওভাবে করে রংটা দিবেন। তারপর এই রংটা দিয়ে মানে সুতি আর যেটা সুতি আর লাইট কাপড়ের এই রংটা দিয়ে করতে পারবেন। সুতি আর লাইট কাপড়ের যে কাপড়ে আপনারা পেইন্ট করতে চাচ্ছেন সেটা এই কালারটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। আর ডার্ক কালারে কিভাবে রং তৈরি করবেন সেটা কিন্তু আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি, আপনারা যারা দেখেন নাই তারা ওই ভিডিও থেকে দেখে আসতে পারেন। আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। তো এই তো এখন হাফ সিল্ক কাপড়, সুতি কাপড়, লাইট কাপড়, ডার্ক কাপড় সবগুলোর রঙই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, শুধু বাকি আছে মসলিন কাপড়। এই মসলিন কাপড়ের রং নিয়ে আমি আপনাদের সাথে অন্য একদিন আলোচনা করব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হতে পারেন ভিডিওটা। তো আজকে তো আমরা এগুলো শিখে নিলাম, আর এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, রং করে দেখবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য যতটুকু পারি। আর আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না, আমি চেষ্টা করব।
তো এই তো আপনারা আপনাদের কাজ শুরু করে দিন। এই পেইন্ট দিয়ে রং কিভাবে বানাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, এটা বরাবরই রাখি আপনাদের, কিন্তু সাবস্ক্রাইব করতে আসলে বেশি কিছু লাগে না, জাস্ট একটু মন থেকে চাইলেই হয়। তো যাক, আপনাদের ব্যাপার সেটা, আপনারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। এখনও যারা করেন নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।